বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে বলিউডের চেয়ে গেল কয়েক বছর ধরে হলিউডে দারুণ সবর থাকতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। সম্প্রতি হলিউডে কলাকৌশলী ও লেখকদের চলমান ধর্মঘটের সমর্থন জানিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হলিউডের কাজ থেকে বিরত থাকবেন তিনিও। অভিনয় শিল্পীদের সংগঠন স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, আমি আমার ইউনিয়ন এবং সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়েছি, সংহতিতে আমরা একটি ভালো আগামী তৈরি করব। এদিকে ধর্মঘটের ঘোষণার পর সিনেমার সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলো বয়কট করছে হলিউড অভিনেতা অভিনেত্রীরা। গেল 13 জুলাই লন্ডনে ছিল হলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ওপেন হেইমারের প্রিমিয়ার। তবে ধর্মঘটের ঘোষণা আসতে অনুষ্ঠান বয়কট করে সেখান থেকে বের হয়ে যান শিল্পীরা। জানা গেছে এই ধর্মঘটের কারণে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে হলিউডের বেশ কয়েকটি বড় প্রজেক্ট। এই তালিকায় রয়েছে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি অ্যাভাটার ও গ্ল্যাডিয়েটর। এছাড়াও ডেডপুল 3, বিটলজুসের শিডিউল সহ আরও বেশ কয়েকটি সিনেমাও পড়বে ঝুঁকির মুখে।